বেলা হয়ে গেছে, ও তো বসেও পারলো না, আমি তাড়াতাড়ি বসলাম। আমি ওকে গিয়ে ভাবছি খাইয়ে দেব, যে মাছ বড় মাছের আলু দিয়ে ঝোল। দেখো এত জামা প্যান্ট আবার হয়ে গেছে, আর ভালো লাগে এই লোকটারই দিন যা জামা প্যান্ট। আমার কিন্তু নেই, আমার কিন্তু সাড়ে দশটা ওরও মোটামুটি আইরনিং প্রেসিং যেটা ছিল সব কিছু মোটামুটি কমপ্লিট। যে ভেবেছিলাম চানাচুরটা সেটা একটু আছে, আর একটা প্যাকেট আছে না, তো ওইটা ভেবেছিলাম খাবো কিন্তু আর খাওয়াই হলো না। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কালারফুল ড্রিমস। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, অনেক সকালেই উঠে পড়েছিলাম আজকে, অ্যারাউন্ড 5:30 কি 6টা নাগাদই ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আর তারপরে তো মিস্ত্রিদের কাজ আছে, তো উঠিয়ে দেওয়ার পর তো অফিসের কাজ কমপ্লিট করতে করতে এখন বেজে গেছে পুরো পাক্কা 10টা। কিন্তু যেহেতু মানে অনেক বেশি কাজ ছিল সেই কারণের জন্য কফিও খাওয়া হয়নি আর কিছুই করা হয়নি, আর ও মানে একটু ল্যাদ খাচ্ছিল আজকে, সেই জন্য বললাম না ঠিক আছে কদিন ধরে এরকম প্রচণ্ড হেক্টিক চলছে, আজকে চলো একটু পরেই উঠবে শুয়ে থাকো, নাহলে প্রচণ্ড পরিমাণে এদিক যাওয়া ওদিক যাওয়া। আর আজকেও অফিস যাওয়া নেই, আবার মানডে থেকে অফিস যাব। শরীর একদম ভালো নেই, কেন গা হাত পায়েও প্রচণ্ড যন্ত্রণা, তারপরে অফিসের এত চাপ চলছে, তো সেই কারণের জন্য আজকে অফিস যাওয়া নেই। আজকে খুবই রোদ উঠেছে আর গরম তো এক্সেসিভ পড়েছে, এক্সেসিভ গরম পড়েছে, তো সেই কারণের জন্য এবার মনে হয় আর কিছুদিন পর থেকে আর এক সপ্তাহ মনে হয় তারপর থেকে আবার এসি চালাতে হবে অ্যাজ ইউজুয়াল। তো যদিন চলে একটু যদি ওয়েদারটা ভালো থাকে, আমাদের দুর্গাপুরে তো এখনও ঠান্ডা চলছে বলছে, একটু হালকা হালকা ঠান্ডা আছে। তারপরে তোমরা যেদিন আমরা ওই শুভজিতের বিয়েতে গেলাম মুস্তি, ওখানে আসবার সময় দেখছি রাতে লোকগুলো সব মাফলার কেউ গায়ে চাদর নিয়ে হাঁটছিলো, তাই না বলো? হ্যাঁ, তো ওই মানে ফাঁকা জায়গা তো সেই কারণের জন্য মেবি হয়তো ঠান্ডা ছিল ওই দিকটা রাত্রেবেলা, তো দেখছিলাম ওইখানেও সবাই আমাদের এত বেশি গরম করছে। তো এবার তাড়াতাড়ি রুম টুম ক্লিন করে কফি আর ব্রেকফাস্ট খেয়ে নেবো, আর তারপরে যা যা কাজ আছে সেগুলো তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা, উইদাউট এনি ফার্দার অ্যাডু আজকে দিনটা স্টার্ট করছি। আশা করি ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়র ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, আর ফ্রম দি ফার্স্ট টু লাস্ট প্লিজ ব্লগটা দেখো, আর পারলে কিছু কমেন্টসও করে দিও কখনো কখনো। কাজ করার আগে আগে খেয়ে নিই, তারপরে কাজ আছে প্রচুর। আর আজকে এই রুমে যা যা জিনিসপত্র গুলো আছে, ঠিক আছে, ওই রুমে যা যা জিনিসপত্র গুলো আছে সেগুলোকে সব ওই নিচের আলমারিতে ট্রান্সফার করতে হবে। এই রুমটা তো অলরেডি প্রচুর বোঝাই হয়ে গেছে, অলরেডি এখানে এত আলমারি, তারপরে টেবিল, আরো নিজেদের প্রচুর জিনিসপত্র থাকে, অফিস যাওয়ার জিনিসপত্র সবকিছু আছে, তার মধ্যে নানা রকম কার্টন ফাটন এইদিকে জুতো এসছে এই এসছে সব এই ঘরটার ভেতর রাখা হয়েছে, ওটাকে নিচে রাখতে হবে নাহলে চলাফেরা যাচ্ছে না। আর এই ভাজি যে নিচে ওর যে বড় চেয়ারটা সেটা যদি নিচের রুমে নিয়ে যাওয়া যেত না খুব ভালো হতো, কিন্তু এটাতে না সবসময় ইউটিলিটি, এটা একটু বসি ইয়ে করি সবকিছু করা হয়, সেই জন্য এটাকে নিয়ে যেতে পারছি না নিচে। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে দুধ কর্নফ্লেক্স প্লেন, আর এই বাটিগুলো না আমাদের খুবই ভালো হয়েছে দেখো, তখন অন্য ডিজাইনের আর অত ছিল না, নালে নিতাম এরকম। দেখো এক্সচেঞ্জ হল নাকি তোমার? না না, তোমার আমারটা কম দেখো, দেখি দেখি না না ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে। ও আমার তো আমি একটু কম নিয়েছি ও একটু বেশি, সেই জন্য বলছি এক্সচেঞ্জ হলো নাকি দেখো আবার। তো আমি তাড়াতাড়ি খেয়ে নিই, পুরো বিয়ে বাড়ি করে করে এদিক ওদিক করে মানে অফিসের কাজ নেই কিচ্ছু হয়নি, কি অবস্থা আজকে। আমি এই পুরো বাস্কেটটা এই রেড কালারের বাস্কেটটা এবার গিয়ে তো বাস্কেটও কেনা হলো না, নিয়ে এই এত বেশি প্যাকেট হয়ে গেছে আর এত বেশি ছোটে মানে এরকম ব্যাগগুলো সেই শাড়ি এইসব কেনার জন্য যে ব্যাগগুলো দেয় ওগুলো এত বেশি হয়ে গেছে, নিচের তো দুটো একটা তাকে পুরো এইসবই ভরা আছে। আর এই সিল্কের বা রেয়নের জিনিসের যদি কুর্তি বা টপ হয় তাহলে সেটা যত ভালো করে রাখো, এদিক থেকে আমার ব্লার লাগছে দেখো, এবার যতই ভাঁজ করে রাখো ওটা পরার আগে তোমাকে একবার আইরন করতেই হবে। এই কালো প্লাস্টিক দিয়ে ভাবছিলাম এগুলো ঢুকিয়ে রাখবো, এত বেশি চটের ব্যাগ এত বেশি ব্যাগ হয়ে গেলে যা হয়।
আর যাওয়ার সময় কোথাও যদি যাই তখন পাবো খুঁজে, তখন খুঁজে পাওয়া যায় না, তখন কিচ্ছু পাবো না কোথায়, তখন মানে এদিক ওদিক খুঁজে খুঁজে বেরিয়ে কোথাও কিছু পাবো না। আর প্রতিদিন আয়রনের জন্য জিনিসপত্র হতেই থাকছে, আবার তিন চারটে দুটো আমার লেগিংস হয়ে গেছে, একটা ট্রাউজার, এগুলো সব আবার ভর্তি হয়ে গেছে। তো এই প্লাস্টিকটার ভেতরে এম করে তো রাখলাম, এবার যাওয়ার সময় যদি খুঁজে পাওয়া যায় তাহলে খুবই ভালো। আর আমার এই মেকআপের ইয়েটা জুয়েলারি সেকশনটা আজকে পুরো গুছাতে হবে। একদম ওগুলো এলোমেলো হয়ে গেছে, লিপস্টিক আলাদা জায়গায়, আইলাইনার আলাদা জায়গায়, একদম এলোমেলো হয়ে গেছে। এই তারটা পুরো টপ বার করার জন্য না, এই টপ গুলো দেখো এরকম ভাবে রাখি, ঠিক আছে, এরকম ভাবে রাখি, তো বার করার জন্য না এটা পুরো এদিক ওদিক বেঁকে গেছে। তো আজ ছাদে গদিটাকে পুরো, গদিটা অনেকদিন ধরে নিয়ে যাওয়া ছিল, বালিশ গুলো অন্য টাইমে দেওয়া হয় কিন্তু গদিটা একবারও দেওয়া হয় না, তো আজ গদিটা নিয়ে যাওয়া হয়েছে রোদে দিতে একবার। বাজার একজনের অবস্থা দেখো, এই অফিসের কাজ করে একবার উঠলাম বলো, এগুলো তো করতে হবে। আমার একদমই ধুলো ঘর ভালো লাগে না, একদমই না। ঠিক আছে, এখন চারটে, মানে খাওয়া তো হয়নি আজকে, অফিসে কাজ করতে করতে তারপর স্নান করে আসলামই 3:30, তারপর আমি একটা ইস্যু নিয়ে ফেসেছিলাম, তো সেই কারণের জন্য এখনো খাওয়া হয়নি। এবার যাব খেতে, তারপরে অনেক বেলা হয়ে গেছে অনেক, আর এত দেরি করে খেলে এমনিতেই সবার শরীর খারাপ হয়, তো সেই কারণে দেখতে পাচ্ছো কি আমাকে তোমরা ঠিকঠাক করে? হ্যাঁ পাচ্ছ, আই থিঙ্ক। এবার হ্যাঁ, তো এবার ওরও কল চলে এসছে, ও কল অ্যাটেন্ড করেছে আর আমি এদিকে কাজ করছিলাম, এবার দুজনে যাব খেয়ে। এরপর বেলা হয়ে গেছে, ও তো বসতেও পারলো না, আমি তাড়াতাড়ি বসলাম। আমি ওকে গিয়ে ভাবছি খাইয়ে দেব, যে মাছ, বড় মাছের আলু দিয়ে ঝোল, পোস্ত কালকে যেটা ছিল উচ্ছে আলু ভাজা, আজকে অনেকদিন পর এবার ভেন্ডি স্টার্ট হয়েছে, শীতকাল তো শেষ হয়ে গেছে, তো ভেন্ডি আলু ভাজা, আর তার সাথে আছে পালং আলু বেগুন সব কিছু দিয়ে একটা মিক্স রয়েছে। আমি তো বেগুন খাই না, তো আমার বেগুনটা ক্যান্সেল, বেগুনটা তুলে খাই আমি। তো চলো তাতে লাঞ্চ করা যাক, আমি তাতে খেয়ে নেবো আর ওকে গিয়ে খাবারটা দিয়ে আসি, আর পারলে খাইয়েও দেবো আমি। কি গো, তুমি ফোন করছো, আমার যে একটা কাজ আছে, তুমি কি বলছো ফোনটা তুলে, কে বলছেন? আমি ভাব, আমি আবার কি ভেবেছি জানো, এই যে আমি অন্য লোককে ফোন লাগিয়েছি, হ্যাঁ দেখছি তোমারই তো নাম্বার, তাহলে কথা বলছো না কেন? আর ফ্লিপকার্ট কি বললো, ইঁদুর খাওয়া আঠাটা নিচে যাবে? এত জামা প্যান্ট আবার হয়ে গেছে, আর ভালো লাগে এই লোকটারই দিনদার জামা প্যান্ট, আমার কিন্তু নেই, আমার কিন্তু নেই, আছে আমার। তুমি দেখো তোমার শার্টে প্রতিদিন একটা করে শার্ট বার করছে, ফেলে দিচ্ছে, আয়রন করছে, কি যে করছে, পাগল হয়ে গেছে মনে হয়। কি গো পাগল হয়ে গেছো নাকি? তোমার গুলো যে আগের সপ্তাহে হয়েছে সেটা বলো, আমার ইয়ে দিচ্ছো না, বাটন লাগাও। ও এটা হচ্ছে আমার কাজ, ও হচ্ছে প্রেস করবে, আমি বাটন লাগাবো, ভাঁজ করে দেবো, ওর সাথে সাথে দাঁড়িয়ে থাকবো, তাই তো? 10:30 ওরও মোটামুটি আয়রনিং প্রেসিং যেটা ছিল সবকিছু মোটামুটি কমপ্লিট, ভেবেছিলাম চানাচুরটা সেটা একটু আছে, আর একটা প্যাকেট আছে না, তো ওইটা ভেবেছিলাম খাবো কিন্তু আর খাওয়াই হলো না, আমার ওই একটু কাজ ছিল অফিসের, প্রচণ্ড কল টল চলছিল ওই জন্য খাওয়াই হয়নি। তো এবার আমরা চলে যাব আজকে ওপরে, আর জিনিসপত্র উঠি, আমিও ল্যাপটপ অফ করে দিয়েছি, ও ল্যাপটপ অফ করবে, এখনও ওর খোলা আছে, ওর কিছু কাজ ছিল তো সেগুলো করছিল, এবার ল্যাপটপটা অফ করে তাড়াতাড়ি। আর নিচে রুমে বসলে এত বেশি গরম থাকে না, এই ঠান্ডা থাকে, মানে অনেক আরাম ওপরে থেকে, তাই না বলো? ও তো সবসময় চায়, আমি সে এদিক ওদিক করে ওকে বুঝিয়ে বাজিয়ে কালকে দিনটা কাটিয়েছিলাম, কালকে হচ্ছে আজকে ওপরে বসো, ওপরে বসে একটু আরাম হয়, এই হয় ওই হয় করে, কিন্তু না ওপরে বসলে কি হয়, কথাবার্তা এদিকে হয়, ওপরে পাশে বাড়িতে কাজ হচ্ছে ওগুলো শোনা যায়, সব কিছু হয়, তো সেই কারণের জন্য নিচের রুমে না খুব নিরিবিলি, আমার কল চলে আমি ওই রুমে চলে যাই, ওর কল চলে ওই রুমে চলে আসে, এরকম একটা ব্যাপার, তো সেই কারণের জন্য খুব ইজি জিনিসটা নিচে করাটা ভালো। তো এবার তাড়াতাড়ি যাবো ল্যাপটপ, আর অনেক কিছু আয়রন হয়েছে সেগুলো আগে গুছিয়ে রাখবো, আর আজকে তোমাদের বলেছিলাম আমি আমার নিচের তাকটা গুছাবো, ওই যেটাতে কসমেটিক্স আছে সেটা মনে হয় না আর গুছানো হবে, কালকে সকালে যা করবো করবো। এবার এইগুলোকে যেগুলো আয়রনিং হয়েছে সেগুলোকে আগে ভাঁজ করে রাখি ভালো করে, আর তারপরে যা হওয়ার করা যায়, দেখ এই করতে করতে কটায় শুতে হয়, প্রতিদিন তো সকাল 5:30 নাহলে 5টায় উঠে যাচ্ছি,
আর রাতে তো এত রাত করে ডিনার কমপ্লিট। এবার সব জামা প্যান্ট গুলো মোটামুটি রাখা হয়ে গেছে শেলফে, আর ভেবেছিলাম ওই রাতে ওই জুয়েলারি সেকশন তারপর মেকআপের বক্সের সেকশনটা ঠিক করব, বাট আর ক্ষমতা নেই। এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো। আজকে বালিশের কভার গুলো কাঁচা হয়েছে, বালিশের কভার গুলো পরানো হয়নি, বালিশের কভার গুলো পরিয়ে বিছানার চাদর আজকে সব রোদে দিয়ে এসেছিলাম, তো বালিশের কভার গুলো পরিয়ে এবার জাস্ট শুয়ে পড়বো। এখন নিচে বসে বসেই দেখো রাখছে। তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার ইট উইথ ইওর ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, এন্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট দ্য নোটিফিকেশন অ্যাজ সুন অ্যাজ উই পোস্ট ইন দ্য ইউটিউব চ্যানেল। আর ফ্রম দি ফার্স্ট টু লাস্ট প্লিজ ব্লগটা দেখো, স্কিপ করে চলে যেও না। আশা করি ব্লগগুলো এখন অনেকটা আগে থেকে ম্যাচিওর, ভালো লাগছে, সবকিছু কভার করার চেষ্টা করি। তো জানো এইসব আমাদের অফিসের রেগুলার ওয়ার্ক, তো সেখানে এমন কিছু দেখানোর কিছু থাকে না। যেদিন যেখানে যাই সেখানে অবশ্যই সবকিছু ক্যাপচার করার চেষ্টা করি। তার মধ্যেও যদি কিছু ছোটো ছোটো জিনিস ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই এফার্টের একটু দাম দিও, তো এই কমিউনিটিকে গ্রো করতে হেল্প করো। তোমাদের জন্য এত রিলস, এত শর্টস, আর ইচ অ্যান্ড এভরিডে শত কাজের মতো টাইম বের করে ব্লগ এডিট করে তোমাদের জন্য পাবলিশ করা, এইটা হাম্বল রিকোয়েস্ট সবাইকে। প্লিজ একটু শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ, আর একটু সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট, স্টে সেফ। কাল আবার আসছি একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন বাই বাই।